নির্বাচনী প্রচারণার খবর জানাতে ঢাকার সাত আসন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, প্রচারণা কেমন দেখছেন জানাবেন। জমির একটা বিষয়টাকে জানিয়ে রাখতে চাচ্ছি, আপনার মনোনয়ন প্রতীক বরাদ্দের পরপর কিন্তু প্রার্থীরা কিন্তু ঘরে বসে নেই, তারা কিন্তু সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত এখনো পর্যন্ত বিরামহীনভাবে তারা প্রার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন। তারা সরকারের গত তিন বছরের উন্নয়ন অগ্রগতিগুলো কিন্তু তারা তুলে ধরে ভোটারদের কাছে তারা আশীর্বাদ চাচ্ছেন, দোয়া চাচ্ছেন, নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। আর আজকে আমরা এমন একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো যিনি ঢাকা সাত আসন থেকে নৌকার প্রতীক নিয়ে লড়াই করছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ সুলাইমান সেলিম। সুলাইমান সেলিম, আপনি তো সকাল থেকে নানান জায়গায় বিভিন্ন স্থানে আপনার প্রচার প্রচারণা চালাচ্ছেন, সেখানে আসলে সাধারণ মানুষের সম্পৃক্ততা কেমন সাড়া পাচ্ছেন? অত্র এলাকায় তো 1996 সালে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সেই 1975 সালে কালো রাতের পরে এই অত্র এলাকার মধ্যে তিনি জননেত্রী, মানবতার মা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আস্থা অর্জন করেছিল, সেই শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করে আন্দোলন করে, তা ওনার একটা ব্যাপক আমি মনে করি মানুষের বিভিন্ন সেবামূলক কাজ করে মানুষের দুর্দিনে তাদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায় করার লক্ষ্যে সে অত্যন্ত পরিশ্রমিক একটি ভূমিকা পালন করেছেন। আপনি যে প্রচার প্রচারণা চালাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি জনগণের মানে সম্পৃক্ততা কতটুকু পাচ্ছেন? আমাদের সম্পৃক্ততা অনেক গভীর। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। এই অত্র এলাকার মধ্যে যেহেতু আমার, যেটা আমি বলতেছিলাম যে আমার বাবা যেহেতু এখানে তিনবার সংসদ সদস্য এবং দল মত নির্বিশেষে তিনি একজন সংসদ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, এবং আমি গত 10 বছর এই অত্র এলাকার মধ্যে আমার পর্দার আড়ালে থেকেও এবং প্রথম কাতারে থেকে আমার বাবা মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাহেবের যে নির্বাচনী ইশতেহার ছিল ওই সকল কার্যক্রমগুলো যেন তাতে সে করতে পারে, এখান ওই সকল কার্যক্রমের মধ্যে আমি সবসময় ভূমিকা পালন করে এসেছি। সাথে করে আমাদের আরেকটা বিষয় জানতে, আরেকটি বিষয় জানতে চাইবো, সেখানে কিন্তু লাঙ্গলের একজন প্রার্থী রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা? প্রতিটি নির্বাচনী একটা চ্যালেঞ্জ, আমাদের চ্যালেঞ্জ হলো যে নৌকার যে আস্থা আছে মানুষের, মানুষের যে ভালোবাসা আছে, সকলে যেন ভোট কেন্দ্রে আসে, ভোট কেন্দ্রে যেন 7 তারিখে সকলে দলে দলে নৌকাকে সারা দিয়ে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও পঞ্চমবারের মতন এই বাংলার মাটিতে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জমি, যেমনটি শুনছিলেন তিনি কিন্তু বারবারে বলছেন শুধু ভোটারদের ভোট আনতে পারলে কিন্তু মানুষদের কিন্তু তারা তাদের তরফ থেকে বিভিন্ন যে প্রতিযোগী রয়েছে তারও কেন্দ্রে যাওয়ার একটি, তিনি সেখান থেকে কিন্তু সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে আনার জন্য চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে এলাকা থেকে। নাজিব, আপনাকে ধন্যবাদ। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।